কমান হলো সিলেবাস না, বাড়ানোই হয়েছে। না, কমানোই হয়েছে। কনফিউজড, হ্যাঁ হাই স্টুডেন্টস, আমি নিজেই কনফিউজড। সিলেবাস কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? তো সেই সব বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনায় চলে এসেছি তোমাদের প্রিয় নির্জন স্যার, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রিডিউসড সিলেবাস রিলিজ করা হলো WBCHAC বোর্ডের পক্ষ থেকে। সেখানে জানানো হয়েছে যে 7/10/2021-এর এক বিজ্ঞপ্তিতে নতুন রিডিউস সিলেবাসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সে বিষয়ে চলো আমরা একটু বিস্তারিত জেনে নিই। তো সাধারণত আমি বলবো যে সিলেবাস বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি সিলেবাস আবার বাড়ানো হলো, কোথাও দেখছি না আবার কমানো হলো। আসলে এসব কিছুই না, সায়েন্স ডিপার্টমেন্টে 11-12-এর একটু পরিবর্তন করা হয়েছে, কোথাও কোথাও দু একটা চেঞ্জ করা হয়েছে, তেমন কিছু না, সবটুকুই ছেলেদের সুবিধার জন্যই করা হয়েছে। আর পুরনো যে সিলেবাসের যেগুলো আছে সেগুলো তাদের ওয়েবসাইট থেকে সব ডিলিট করে একটা নতুন বিজ্ঞপ্তিতে 7/10/2021-এ সেটা রাখা হয়েছে। তো সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের রিডিউস সিলেবাসে কেমন কেমন অবস্থায় রইল সেটা চলো আমরা একটু জেনে নেব। তো তোমাদের যেটা বলছি দেখো, 7/10 তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 7/10/2021-এর বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে, বিদ্যাসাগর ভবন, এবং যেখানে সঞ্জীব বাবুর সিগনেচার আছে তোমরা দেখতে পারো। দুটো, একটা সাবজেক্ট আর একটা অ্যাটেনশনের কথা বলা হয়েছে। ডিসকার্ডেড পোর্শনস অফ দ্য সিলেবাস ফর অল সাবজেক্টস আদার দ্যান সায়েন্স সাবজেক্টস, বিশেষ করে দেখো সায়েন্সে যারা পড়ছো তাদের একটু অতিরিক্ত গুরুত্ব দিতে হবে, তাদের বিষয়গুলো কি কি পরিবর্তন করা হলো, আর বাকি সব কিছু আশা করি একই আছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো, অ্যাটেনশন, অল হেডস অব দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, টিচার্স, ক্যান্ডিডেটস, তো সবাইকে বলা হচ্ছে ক্লাস 11 বা 12-এর এই বিষয়টা গুরুত্ব দিতে 2022 সালে যারা এক্সাম দেবেন। কি বলছে একটু শুনে নিই, দ্য কাউন্সিল হ্যাজ অলরেডি নোটিফাইড অ্যাবাউট দ্য সাবজেক্ট ওয়াইজ রিডিউস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ফর এক্সআই অ্যানুয়াল এক্সামিনেশন 2022 অ্যান্ড HS এক্সামিনেশন 2022 ভাই নোটিফিকেশন মেমো নম্বর LACCY 25/2021 ডেটেড 6/8/21, অর্থাৎ 6/8/21-এ যে রিলিজ করা হয়েছিল সেইগুলো সম্পূর্ণ আর্টস কমার্স যাদের সব ঠিকই আছে সেই সেই সিলেবাসের ডিটেলসটা আবার নতুন করে রিলিজ করা হয়েছে। ছেলেরা যেহেতু কনফিউজ হয়ে যাচ্ছিল ওয়েবসাইটে ঢুকে যে কোনটা প্রকৃত সিলেবাস, তাই সেগুলো বোর্ড থেকে সত্যি সত্যি এটা খুব ভালো করেছে সিদ্ধান্ত যে সব কিছু ডিলিট করে একটাই নোটিফিকেশনের মধ্যে সব রাখা হলো এই 7/10/2021-এ রাখা হলো। এবং তারপরে কি বলা হচ্ছে আমরা বলছি, এবার দেখো, ফর দ্য বেনিফিটস অফ স্টুডেন্টস দ্য কাউন্সিল ইজ এগেন পাবলিশিং দ্য ডিসকার্ডেড পোর্স, মানে একটু আগেই তোমাদের বললাম ডিসকার্ডেড পোর্শনস গুলো সিলেবাস হিসাবে রাখা হয়েছে, আর এখানে কিছু বলার নেই, আমি জাস্ট বলছি আদার দ্যান সায়েন্স সাবজেক্টস ক্লাস 11-12-এর বলছে প্লিজ নোট দ্যাট, তাদের খেয়াল করতে বলছে দে আর উইল বি নো রিডাকশন ইন দ্য সিলেবাস অফ দোজ সাবজেক্টস ইন হুইচ দ্য টোটাল অ্যালোটেড মার্কস অফ দ্য থিওরি পেপার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 60, নেমলি মিউজিক, এখানে মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস, এদের মধ্যে কোনো অদবদল করা হলো না। ইন অর্ডার টু অ্যাভয়েড এনি কনফিউশনস অল অল ইয়ার নোটিফিকেশনস আপলোডেড ইন, যেটা 2002 বা 2021-এ রিডিউস সিলেবাস অনুযায়ী করা হয়েছিল, কোশ্চেন প্যাটার্ন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি করা হলো, বলছে বিং আর এইগুলো বলছে যে আর বিং রিমুভড, এই যে আর বিং রিমুভড ব্যাপারটা মনে রাখো, অর্থাৎ তাদের সরিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে জাস্ট বেসেই। তো চলো আমরা এবার দেখে নিই, ধীরে ধীরে তোমরা দেখো, আমি মানে স্ক্রিনটা তোমাদের দেখাচ্ছি যেখানে বাংলায় কোন কোনগুলো যেগুলো আগে বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে এই মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র নাটক, এইগুলো অতিরিক্ত বাদ দেওয়া হয়েছে। এবার দেখো এটা কিন্তু রিডিউস সিলেবাস অনুযায়ী বলছি, সেইভাবে তোমরা সংস্কৃত, বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজে যারা কমার্স পড়ছো তাদের দুটো পার্ট দেখো, দুটো বিষয়ে অর্থাৎ দুটো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। অ্যাকাউন্টেন্সির প্যাটা পার্ট এ তার কী কী বাদ দেওয়া হয়েছে সেগুলো দেখো,
হ্যাঁ, ইলেকট্রিফিকেশন অফ এরর্স, ডেপ্রিসিয়েশন, প্রভিশন রিজার্ভ, ডেপ্রিসিয়েশন মেথড, হ্যাঁ, কম্পিটিশন, ডেপ্রিসিয়েশন, মোট কথা ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা পুরোটাকে বাদ দেওয়া হয়েছে এইখানে তোমরা। ও এটা আমি একটু বলে রাখি, এটা নিশ্চয়ই কিন্তু আমি ইলেভেনের একাদশের ব্যাপারটা বলছি। এইভাবে তোমরা অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ, এক কথায় বিল অফ এক্সচেঞ্জ, রেকটিফিকেশন অফ এরর্স আর ডেপ্রিসিয়েশন, ব্যাস তিনটা চ্যাপ্টার বাদ দিয়ে দাও। ওকে, এইবার কমার্শিয়াল ল মানে সিএলপিএ অর্থাৎ কমার্শিয়াল লটার বাদ দেওয়ার, সেখানে দেখো ল অফ কন্ট্রাক্ট, ফ্রি কনসেন্ট বলছে, ফ্রি কনসেন্ট একটা। এবারে কমার্শিয়াল ল মধ্যে কি কি, দ্য ল রিলেটিং টু সেল অফ গুডস, ট্রান্সফারিং অফ ওরশিপ, এই যে পার্টগুলো তোমরা একটু দেখে নাও অডিটিং এ কি কি বাদ গেছে। আর একটা চ্যাপ্টার দিয়ে দিয়েছে ডিফারেন্ট টাইপ অফ অডিটস, তার মধ্যে কিছু কিছু পার্ট বাদ চলে গেছে। এবার কস্টিং ট্যাক্সেশন সেটাও দেখে নাও কি কি তোমাদের বাদ চলে যাচ্ছে এখানে। এইভাবে তোমরা ফিলোসফিতে যে যে চ্যাপ্টারগুলো এখানে বাদ দেওয়া আছে সেগুলো তোমরা একটু দেখতে পাবে। এইভাবে তোমরা বাকিগুলো সবগুলো দেখো, সোসিওলজি থেকে শুরু করে নিউট্রিশন, জিওগ্রাফি দেখো নিউট্রিশন এর কি কি নতুন কিছু অ্যাড হলো না, ব্যাস ওইগুলোই ঠিকই আছে, তোমরা দেখো জিওগ্রাফি। এইভাবে যাই হোক, সময় নষ্ট না করে আমরা এক কাজ করি, স্ক্রোল করি, সেগুলো তোমরা দেখো। ইংলিশ বিশেষ করে দেখো 16 নম্বরে দেখো নোবেল লেকচার মাদার টেরিজার আর এক্সট্রাক্ট ফ্রম দ্য প্লেস অফ আর্টস অ্যান্ড এডুকেশন, হ্যাঁ এই এই দুটো বাদ দেওয়া হয়েছে। ভার্স কি কি বাদ দেওয়া হয়েছে সেগুলো দেখো, দ্য সিগ্রোস তো আগেই ছিল, ব্রাদারহুড, এই যে ব্রাদারহুড নতুন করে এ হলো, এটা বাদ দেওয়া হলো, র্যাপিড রিডার, এইগুলোই কি আছে সেগুলো দেখে নাও। ইকোনমিক্সে কি কি বাদ গেছে দেখো, চলো এইভাবে তোমরা যার যেটা সাবজেক্ট আছে একটু দেখে নাও, নিলে তোমরা বুঝতে পারবে কি কি তোমাদের সাবজেক্ট বাদ গেছে। আমি ধীরে ধীরে স্ক্রোল করছি, তোমরা পারলে পজ করে সেখানে তোমরা থেমে সেই সাবজেক্টগুলো তোমরা নিতে পারো। এইবার আমরা চলে আসছি এই এইচএস পার্ট অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পাঠে, যেইখানে তোমরা দেখো কোন কোন মানে ইংরাজি বা বাংলায় কি কি বাদ গেছে সেগুলো দেখতে পারো। যখন এখন প্রথম বাংলায় যে জিনিসগুলো দেওয়া আছে দেখো, শিকার কবিতা তো ছিলই এই সবগুলো, তো এইগুলোই দেখে নাও একটু। আমি স্পেশালি তোমাদের দেখো এইখানে দ্বাদশ শ্রেণীটা বেশি গুরুত্বপূর্ণ, যেখানে যাদের কি কি অংশ বাদ গেছে এই তোমাদের 12 পাতার বিজ্ঞপ্তির এই টোটাল চার্টগুলো এখানে দিয়ে দেওয়া হলো, এখানে যে যে অংশগুলো তোমাদের বাদ গেছে। চলো এইবার আমরা যেটা করছি, যে আমরা সায়েন্স ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তিটা এর সাথে জুড়ে দেওয়া হয়েছিল সেটা আমরা একটু দেখে নেব। সায়েন্স মানে ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তিটা তোমাদের দেওয়া হয়েছে, তবে এই সাবজেক্টগুলো একটু একটু আমার মনে হয় রদবদল করা হয়েছে। সেখানে নোটিফিকেশনে বলা হয়েছে দেখো, যেখানে বলছে দ্য কাউন্সিল হ্যাজ অলরেডি নোটিফাইড অ্যাবাউট দ্য সাবজেক্ট ওয়াইজ রিডিউস সিলেবাস অ্যান্ড কোশ্চেন্স প্যাটার্ন ক্লাস 11-12 এর সবার কথা বলছে, ফর দ্য বেনিফিট অফ স্টুডেন্টস, একই বিষয়ে কাউন্সিল ইজ পাবলিশিং দ্য রিডিউস সিলেবাস অ্যান্ড কোশ্চেন্স প্যাটার্ন ফর সাবজেক্টস ফর ক্লাস 11-12 এর যা যা প্যাটার্ন গুলো দিয়ে দিয়েছে সেগুলো বলছে। কিন্তু এখানে বলছি নট টু অ্যাভয়েড এনি কনক্লুশন, সেই আবার বলছে। তবে একটা জিনিস এখানে বলে রাখি, এই নোটিফিকেশনে বারবার স্পষ্ট করে বলা হয়েছে যে এই নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের যদি কোনো সিলেবাসের আবার রদবদল করা হয় বা কিছু রকম যদি রিডিউস সিলেবাসে কিছু অ্যাড করতে বাকি থাকে, সেটা এই নভেম্বরের ফার্স্ট উইকে আবার একটা বিজ্ঞপ্তিতে সেটা ডিটেলস করে দেওয়া হবে, তো সেই বিজ্ঞপ্তিতে সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে। চলো সেটা আমরা ঠিক মানে নভেম্বরে আবার যদি আপডেট পেয়ে যাই তোমাদের জানাবো। তো তোমরা একটু দেখে নাও তোমাদের কি কি সাবজেক্টগুলো মোটামুটি কেমন করা হয়েছে একটু দেখে নাও। দেখো এখন আমি কিন্তু একাদশ শ্রেণীর কথা বলছি, তোমরা একটু সাবজেক্টগুলো দেখো, আমি স্ক্রোল করছি। যেখানে সাধারণত যে যে সাবজেক্টগুলো তোমাদের রাখা হয়েছে, হ্যাঁ ভালো কথা, আর একটা বিষয় কিন্তু তোমাদের দেখো সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু কোন কোন চ্যাপ্টার কত কত নম্বর কিভাবে থাকছে সেটা তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবে। দেখো কি কি সাবজেক্ট এবং তার কি কি মার্কস ডিস্ট্রিবিউশন কেমন করে করা হয়েছে সেটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে। তো এইভাবে কিন্তু এই সাবজেক্টগুলোকে রিডিউস করা হয়েছে। এইবার আমরা এখানে কেমিস্ট্রি বাকি বিষয় দেখো, সিলেবাস কোন কোন কোথায় কোথায় কত মার্কস সেই ডিটেলস দেওয়া আছে, এইভাবে দেখো তোমরা এগুলো দেখলে বুঝতে পারছো। আর একটা কথা বলি, যদি এটা বুঝতে সমস্যা হয় তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই লিংক ফলো করো এবং সেই লিংক থেকে তোমরা এই ডিটেলস সম্পূর্ণ পেয়ে যাবে আশা করি, আমি সেগুলো দিয়ে দেবো, সেই লিংক থেকে তোমরা এই ডিটেলস মানে দেখতে পাবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেখো কি সুন্দর সুন্দর সিলেবাস করে এগুলো দেওয়া আছে, তোমাদের সাবজেক্টগুলোকে তোমরা দেখে নাও কি কিভাবে তোমাদের রিডিউস করা হয়েছে।
দেখো এখানে আবার কেমিস্ট্রি এইচএস পাতে কিভাবে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ইলেভেন টুয়েলভ দুটো ক্লাসেরই ব্যাপার বলে দেওয়া হয়েছে, সেটা তোমরা একটু দেখো। এটা ম্যাথ প্যাটার্ন কিভাবে আসছে এবং হ্যাঁ কি একটা লেখা আছে সেটাও একটু স্পষ্ট দেখো। দেখো কোন সাবজেক্টে কত মার্কস, এখানে থিওরি পেপারে কত কত কি ডিটেলস দেওয়া আছে, বায়োলজিক্যাল সায়েন্সে তো এই গেল তোমাদের 32 পাতার একটা এক্সক্লুসিভের মধ্যে এই অংশ এখানে।